আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো আর একটি নতুন ভিডিও নিয়ে। এটা হলো আপনার টিস্যু পেপারের ভিতরে যে মোড়টি থাকে ওটা, তো ওটা দিয়ে আমি একটা দারুণ কিছু করার চেষ্টা করব। তার জন্য আমার লাগছে ফেব্রিক কালার। আমি ফেব্রিক কালারটা একটা পেরেছে নামিয়ে নিয়েছি। এখন আমি মোড়টা দিয়ে এভাবে আমি লাগিয়ে নিব। এখন আমি একটা সাদা পেজের উপরে আমি এটা পেস্ট করব। এটা আমাকে ভালোভাবে পেস্ট করে দিতে হবে যেন কালারটা খুব সুন্দরভাবে বসে। আমি ঠিক এভাবে নিয়ে আস্তে আস্তে পেস্ট করে দিচ্ছি। দেখেন আপনারও এভাবে দিবেন। আপনারা এটা কাপড়ে ইউজ করতে পারবেন, কাপড়ে সেমভাবে। কাপড়ের ক্ষেত্রে আপনাদেরকে শুধু কাপড়ে দেওয়ার পরে, শুকিয়ে যাওয়ার পরে সুন্দর করে আয়রন করে নেবেন, তাহলে হয়ে যাবে। আমি ডিসক্রিপশন বক্সে আমি লিখে দিব ডিটেলস, আপনারা চেক করে নেবেন। আমি এখানে নতুন আরও একটি ডিজাইন দেখাচ্ছি কীভাবে একটি রোল দিয়ে অনেকগুলো ডিজাইন তৈরি করা যায়, আমি দেখিয়ে দিব। এখানে আমি আর নতুন আরও একটি ডিজাইন দেখাচ্ছি, আশা করি আপনাদের উপকারে আসবে। আপনাদের মন মতো আপনারা ডিজাইন করে নিতে পারবেন। আমি শুধু এখানে এই মোড়টা ইউজ করে আমি ডিজাইনটা দিয়েছি, অন্য কিছু ইউজ করে না। আপনারা চাইলে অন্য কিছু দিতেও পারবেন, সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে। আমি এখানে আরও একটি ডিজাইন আপনাদেরকে দেখাবো। আমি আবারও নিয়ে নিচ্ছি সেমভাবে। আপনারা এভাবে একটু পেস্ট করে নেবেন, তাহলে দেখবেন রংটা খুব সুন্দরভাবে বসবে। কাপড়ে করাও সেমভাবে আপনারা কাপড়ে করতে পারবেন। ফেব্রিক কালারটা কিন্তু খুবই ভালো, এটা কাপড়ে করলে কখনো উঠবে না কাপড় থেকে। তো আমার তৈরি হয়ে গেছে। আপনারা এভাবে ডিজাইনগুলো বসিয়ে দিবেন আস্তে আস্তে আপনাদের পছন্দ মতো। আশা করি আমার ভিডিওটা আপনাদেরকে খুবই ভালো লাগবে। যে সকল আপুরে আমার ভিডিওটা এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।